দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি স্মৃতি মণ্ডল। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। করোনা সংক্রমণে গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত 2654, মারা গেছে 33 জন, এর মধ্যে 31 জনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সুস্থ হয়েছে 1890 জন। কোভিড 19 সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় 83টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 11160, এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 12,12,416, আক্রান্তের সংখ্যা বেড়ে 2,46,674, মারা গেছে 3,267 এবং সুস্থ হয়েছে 1,41,750 জন। পুরুষ মৃত্যুর হার 78.79%, সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। নমুনা পরীক্ষা ও শনাক্ত হওয়ার পর সবাইকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয় বুলেটিনে। চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 3,267 জন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%, পুরুষ 25 জন, নারী 8 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,574 জন এবং নারী 693 জন। এবার জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,87,00,000, এর মধ্যে 7,15,381 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%, বাকি 1%-এর 65,362 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,87,21,976, মৃত্যু হয়েছে 7,04,672 জনের, আর সুস্থ হয়েছেন 1,19,36,561 জন। গেল 24 ঘন্টায় বিশ্বে বেড়েছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছে 2,54,988 জন, মারা গেছে 6,298। মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার প্রথম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মারা গেছে 1,60,318, আক্রান্তের সংখ্যা 49,18,770। আক্রান্ত ও মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 28 লাখের বেশি, মৃতের সংখ্যা 96,000 ছাড়িয়েছে। আক্রান্তের তৃতীয় অবস্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে 19,10,681 জন সংক্রমিত হয়েছে করোনায়, মৃতের সংখ্যা 39,856। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 8,66,627, মৃতের সংখ্যা 14,490, দেশটিতে সুস্থ হয়েছে 6,69,000-এর বেশি মানুষ। আক্রান্তের পঞ্চম শীর্ষ দেশ দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা 5,21,318, মৃতের তালিকায় 8,884। মৃত্যু তালিকার তৃতীয় শীর্ষ দেশ মেক্সিকোতে মৃতের সংখ্যা 48,869, আক্রান্ত হয়েছে 4,49,961 জন। পেরুতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 4,39,890, মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। করোনার প্রভাবে বিশ্বের 160 দেশের 1 বিলিয়ন শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরিস। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের 40 মিলিয়ন শিশুর প্রাথমিক শিক্ষা হুমকির মুখে পড়েছে, এতে করে অবিচ্ছিন্ন মানবীয় সম্ভাবনা নষ্ট হবে বলে মনে করেন গুতেরিস। এদিকে ব্রাজিলের 8 জন মন্ত্রীর করোনা পজিটিভ এসেছে। দেশটিতে গেল 24 ঘন্টায় 56,000-এর বেশি আক্রান্ত হয়েছে, মারা গেছে 1,300-এরও বেশি। ট্রাম্পের করোনা আক্রান্ত নিরাপত্তা উপদেষ্টা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। ইউরোপের দেশগুলোতে নতুন করে সংক্রমণ শুরু হয়েছে। অপরদিকে ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক নির্দেশিকা ও বিধি মেনে চলতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।